তার মানে গিটার বাজানোটা আমার অপরাধ। আমি কি বলেছি এটা অপরাধ? আমি বলছি যে এসব বাদ দিয়ে তুমি একটা জব টপ কিছু করো। দেখো তুমি খুব ভালো করে জানো যে আমি অনেক চেষ্টা করছি। আবির, দুদিন পর আমার এনগেজমেন্ট। তোমার এই চেষ্টা কি আমার এনগেজমেন্ট আটকাতে পারবে? পারবে। তুমি আটকাবে। এত সহজ? দেখো এত সহজ না হলে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। তোমাকে কে আটকাচ্ছে? আবির, আমি তোমাকে ভালোবাসি। সেটাই তো। তুমি আমাকে ভালোবেসে কি কি করতে পারো সেটা আমি দেখব না। দেখো আমি তোমাকে ভালোবাসি না, আর কারণগুলো তুমি খুব ভালো করে জানো। এখন আমার অনেক রেসপন্সিবিলিটি। তুমি বেটার অন্য কাউকে বিয়ে করে ফেলো। মানে আমাকে বিয়ে করলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। কষ্ট যখন আসে তখন তোমাদের মতো ধনীর ভালোবাসা জানালা দিয়ে ঝাঁপ দেয়। ও, আর যদি ঝাঁপ দিতে না চাও তাহলে ওয়েট করো। হ্যাঁ, ওয়েট করো। পারবে না? যতদিন আমি বড় লোক না হই ততদিন ওয়েট করো। কি পারবা? রিপন, আজকে আমি একটু বের হতে চাচ্ছিলাম। অবশ্যই আজকে আমরা বের হব। নো, আই এম সরি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু একা বের হতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওই বিষয়টা থেকে তুমি আমাকে হেল্প করছো? যদিও নিষেধ ছিল হেল্প করার জন্য, তারপরেও করবো, কারণ তুমি যে রিকোয়েস্ট করেছো তাই। সো নাইস অফ ইউ। Thanks again. It's okay. আচ্ছা, আমি তোমার গাড়ি রেডি করছি। ঠিক আছে, থাকো তাহলে। বাই বাই। সাথে মন মোর দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রং মেঘগুলো খেলছে আমি সেই সুরের টানে ছুটে চলেছি তার পানে তার বেদনা সঙ্গী হতে সেই
সুর শুধু ডাকে শুধু ডাকে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে সবাই তো আর শোনে না, কেউ কেউ হয়তো বা বোঝেও না। মানে কালকে কি এখানে গান শোনাবেন নাকি 4 নম্বর পার্কের কাছে? না, আমি আসলে জানি না, যখন যেখানে ইচ্ছে হয় সেখানে আমি গান করি। এই ব্রিজের উপর গান গাইলে মনে হয় না উঠছি? আসলে আমরা আসলে সবাই উড়াল বকপক্ষী। আচ্ছা লিসন, আমাদের বিষয়ে কি কিছু ভেবেছো? আসলে রিপন, আমি এখন কোনো কিছু নিয়ে ভাবতে চাই না। আমি আমার নতুন জীবনটা উপভোগ করতে চাই। ওকে, আচ্ছা ওই যে ছেলেটা ফুটপাতে দাঁড়িয়ে গান গাইছে, ওর গান গাওয়ার কি অবস্থা? রিপন, কথাটা তুমি এভাবে না বললেও পারতে। স্ট্রিট সিঙ্গার বললে ভালো শোনাতো, এদেশে হয়তো বা তাদের মূল্য নেই, বিদেশে অনেক মূল্য আছে, এদেশেও এক সময় হবে। তবে ছেলেটা একেবারে অন্য রকম। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন হোসে তো মুখ খুলে নিও, সুর শুধু সুর তুলেছে ও, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে দিতে হবে না। আচ্ছা আপনি কি প্রতিদিন এইভাবে আসবেন? এক্স্যাক্টলি, উড়াল দিয়ে। আপনি বলেছিলেন না যে মানুষ মাত্রই উড়াল বক পাখি সামথিং, বক পক্ষী। এক্স্যাক্টলি, বক পক্ষী।
এভাবে গান গাওয়াকে শ্রদ্ধা করি, স্যালুট করি। আমার নাম লিসা। আমি আবির। আচ্ছা, আমি আসলে আপনার গান শেষ হয়ে যায়? আপনি আসলে সবসময় শেষ মুহূর্তেই আসেন। আবার কেন হাত না দিলে বলবো কিভাবে? আমি আপনার সাথে জয়েন করতে চাই। আই মিন, আপনি যেখানে যেখানে গান করবেন আমি সেখানে সেখানে পাশে থাকতে চাই। আই মিন, আমি আপনার বন্ধু হতে চাই। মানে মানুষ সাকসেস হওয়ার পর হ্যান্ডশেকটা করে, আপনি আগেই, মানে টেকনিকটা কিন্তু ভালো। তার মানে আমি পাস? তাহলে আমরা কোথাও যেয়ে বসি, একটু খাওয়া দাওয়া করি, নিজেদের সম্পর্কে কিছু জানি, বিকজ উই ডোন্ট নো ইচ আদার। দেখুন, আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি পাস। এই জন্য তো বলছি যে আমরা কোথাও যেয়ে বসি, খাওয়া দাওয়া করি। আপনি তো নিশ্চয় লাঞ্চ করেননি, বিকেল হয়ে এলো, লাঞ্চটা করি। আপনার কাজ আছে কোনো? হ্যাঁ, আমার কাজ আছে। কি কাজ আছে বলা যেতে পারে? এখান থেকে পত্রিকার বিজ্ঞাপন বাস, তারপর বিজ্ঞাপন থেকে চাকরি প্রস্তুতি নেব বাস। বাস আমি তো এই কাজে আপনার সাথে থাকতে পারি। আচ্ছা, মানে আপনি আসলে কে? ওই যে বললাম, উড়াল বকপক্ষী, যে উড়ে উড়ে আপনার কাছে সবসময় চলে আসি। মানে আপনি কিন্তু খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। বন্ধু হতে চাইলে দাঁড়িয়ে থাকলে চলবে? তারপরে বলো তোমার কথা। ঠিক আছে, তুমি অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। মানে আপনি আপনি বললে তো পরপর লাগে, তুমি ভালো। তোমার কথা বলো। আমি গত বছর অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স শেষ করছি। আমার মাস্টার্স শেষ করার পরপরই বাবা মারা যায়, তারপর থেকেই আমার আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। আর আমার যে ছোটো বোন, ওর মানে জন্মগত ওর হার্টে প্রবলেম, কিন্তু বাবা মারা যাওয়ার পরপরই ওর আবার আরেকটা প্রবলেম শুরু হয়, সেটা হচ্ছে কিডনি। সরি, মানে বিশাল সমস্যা, কীভাবে কী করছো? এই উপরওয়ালা চালাই নিচ্ছে আর কি। আর
তোমার এই গান গাওয়া? না মানে ছোটবেলা থেকে আমি খুব শিল্পমনা, মানে এই গিটার আমাকে মানে খুব টানত আর কি, তো তখন আমি একে ওকে ধরে গিটার বাজানো শিখি আর গানটাও শিখি। কিছুদিন আগে মানে আমার মাথায় স্ট্রিট সিঙ্গারের বিষয়টা আসে, তো ভাবলাম যে মনের শান্তিও দরকার আর পকেটের টাকাও দরকার। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে চাকরি, কিন্তু সেটা তো হচ্ছে না, চাচা মামা নেই তো। অবশ্য আমি রাতে দুইটা টিউশন নিতে এই তো। আর গার্লফ্রেন্ড নেই? নেহা ও আমাকে মানে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, কারণ আমি বাস্তবতাটা জানি। কিছুদিন আগে নেহার বিয়ের সম্বোধন আসে, তখন ও আমার কথা ওর বাসায় বলে, রাস্তায় গান গাওয়া ভিক্ষুকের সাথে তার বড়লোকের বিয়ে হবে না। কিন্তু নেহাও না মানে আমার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গান গাওয়ার বিষয়টা মেনে নিতে পারে। ব্যাস এই হয়তো বা দুই একদিনের মতো মানে কালো হয়ে যেতে পারে মানে ওর এঙ্গেজমেন্ট। ভালো হয়েছে। কি না না মানে আই ওয়ান্ট টু সে যে যে মানুষটা তোমার এই বিষয়টাকে রেসপেক্ট করতে জানে না তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক না হওয়াটাই বুদ্ধিমানের। আচ্ছা আমি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি? না হইল না। মানে মানে তোমার যে স্টাইল, তুমি তো মোবাইল হাতে নিয়ে আমার দিকে আগ বাড়ায় দিয়া বলবা যে মোবাইল নাম্বারটা পেতে পারি? এক্স্যাক্টলি তোমার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? আচ্ছা আমি এখন উঠি, খেয়ে যাবো, আমি তারা দিচ্ছি, বসো বসো বসো, চলো খেয়ে যাও। আবির বলছেন? হ্যাঁ জি বলছি, আপনি কে বলছেন? আমি এলআর গ্রুপের এসআর হেড মিনাজুর রহমান শানু বলছি। আপনি কি আজ দুপুর 12টার মধ্যে আমাদের অফিসে একটু আসতে পারবেন? জি হ্যাঁ আসতে পারবো, কিন্তু কেন? আপনার ইন্টারভিউ আছে অ্যাকাউন্টসে। জি জি হ্যাঁ আমি আসছি, বাই 12 আই উইল বি দেয়ার। ওকে মিস্টার, তাহলে আমি আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুবই অনেক কাজ। আমি আপনার ইন্টারভিউ সময় থাকতে পারি, জরুরি একটা কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল, বাট আমি শুনেছি আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কনগ্রাচুলেশন। জি থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে আপনার স্যালারি 50,000 ঠিক আছে তো? শুধু ঠিক না মানে মানে অনেক অনেক ঠিক আছে। ওকে তাহলে আপনি এই সপ্তাহটা এনজয় করেন, নেক্সট উইক থেকে জয়েন। ওকে থ্যাংক ইউ সো মাচ।
কি ব্যাপার আজকে তো সময় আগে চলে আসো হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে না কি আমার দায়িত্ব শোনো আজকে একটা গুড নিউজ আছে এবং আমি সেটা তোমার স্টাইলে দিব ওকে আমার চাকরি হয়ে গেছে এবং খুবই হ্যান্ডসাম স্যার কংগ্রাচুলেশন খুবই ভালো নিউজ খুবই খুবই ভালো নিউজ হ্যালো হ্যালো শ্রীসিংহের অভিষেক বলছেন হ্যাঁ জি বলছি অভিষেক আমি টি সিরিজের মালিক রাশেদ আবেদিন বলছি আমরা আপনার গান শুনেছি আপনার ভয়েস আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা ট্যালেন্টেড ছেলেমেয়েদের কাজ করার সুযোগ দিই তাই আপনার একটা অ্যালবাম বের করতে চাই আমরা একদিন আসেন না সময় করে আমাদের অফিসে জি রাশেদ ভাই জি আমি আমি অবশ্যই আসব আমি আমাকে মানে থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই ওকে অভিষেক খুব দ্রুত দেখা হচ্ছে জি 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 দেখা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আমি অনেক খুশি অনেক খুশি ব্যাপারটা নিয়ে আমি আমি ভাবতেই পারছি না ওকে 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 আমি অনেক খুশি লেটস ডু ওয়ান থিং আজকে আজকে আমরা যে গান গাবো মানে তুমি যে গান গাবা গান গাওয়ার পরে যেই টাকাটা আমরা পাবো সেইটা দিয়ে সেটা দিয়ে তোমার জন্য একটা কমপ্লিট স্যুট কিনবো জেল কিনবো চুলটা সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পরিপাটিভাবে আচড়াবা দেন একটা নতুন জুতা কিনবো চকচকে তারপর একটা জায়গায় নিয়ে যাবো তোমাকে কোথায় শুরু করো তোমার এক কথায় রাজি হয়ে এখানে আমি কেন এসেছি সেই কারণটা আমি বলতে চাই মানে নেহা আমার জীবনে ফিরে আসুক এই কথাটা নেহাকে বলার জন্য আমি এখানে আসিনি কারণ নেহাকে না আমি কখনোই মন থেকে ভালোবাসি কখনোই না আমি ভালো আছি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি এটা বোঝাতে আমি এসেছি আমি এসেছি যে মানে আমার পাশে তোমার মতো একজন সত্যিকারের ভালো মানুষ আছে এটা বোঝাতে যে আমার সব কাজকে শ্রদ্ধা করে
কি ব্যাপার, তুমি আসবে না? হ্যাঁ হ্যাঁ, যাও আসছি। আমাদের সম্পর্কটা অনেক কম সময়ের, কিন্তু অনেক সুইট। অনেক আমার রাস্তায় দাঁড়িয়ে গান গাওয়াটা লিসান অনেক পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আর এই ভালোবাসার জায়গাটা থেকেই আমাদের সম্পর্কটার জন্ম। বাই দ্য ওয়ে, এসব কথা বাদ দি, তোমার বর কোথায়, পরিচয় করে দিবে না? নেহা একটু ওদিকে আসবে, যাচ্ছি, পরিচয় করে দিই একজনের সাথে। আরে আগে এখানে পরিচয় হোক, পরিচয় করে নাও। কংগ্রেচুলেশন বস, আমি নেহার বন্ধু, অনেক দূরের। আমার কথা হয়তো বা আপনি শুনেননি, আসলে শুনবার কথাও না, কারণ আমার আসলে তেমন কোনো পরিচয় নেই। আমি রাস্তায় রাস্তায় গান গাই, তো ওই স্ট্রিট সিঙ্গার আর কি। ও, ইয়ে বিদেশে যে দেখা যায় তেমন? এক্স্যাক্টলি, আপনি ঠিক ধরতে পেরেছেন। ইন্টারেস্টিং, আমাদের দেশে যে এরকম স্ট্রিট সিঙ্গার আছে আমি জানতাম না তো। এখন আবির আছে, আরও অনেকে আসবে আবিরের মতো, প্রতিভার বিকাশ তো ঘটবেই। আবির, একটা গান হয়ে যাক? না না না, why not man, please, please for me, ladies and gentlemen, attention please, on this lovely occasion, special night, let's give a warm welcome for the first ever the street singer of Bangladesh, Mr. Abir, and please let's clap for his performance, please. Amay dekona ferano jabe na ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। Thank you so much, Lisan. Thank you so much. মানে আমি না, আমি আমি গর্ব করতে পারছি, আর সেটা শুধু তোমার জন্য। মানে আমি সবাইকে প্রমাণ করে দিয়েছি মানে স্ট্রিট সিঙ্গারের কি দাম, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য।
আরে না সব তোমার জন্য না 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 তোমার জন্য হয়েছে তোমার জন্য আরে না না তোমার জন্য তোমার জন্য বললাম confused ওর সাথে আসলে আমার কোনো কিছুতে মিল নেই সো ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট রিয়েলি ও মাই গড থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমি অবশ্য আবিকে কিছু এখনো বলিনি আমি আজকে ওকে বলবো আর বাবা আমি কিন্তু স্পেনে যাওয়ার টিকিট ক্যান্সেল করে দিচ্ছি ওকে সি ইউ টুমরো অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সো মাচ ওকে বাবা রাখি ওকে means aajke abir first day office e aajke amake bolbo abir please amar dike takabe na I want to say something আবির আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি উপলব্ধি করতে পারছি আমার সময় আমার ভবিষ্যৎ আমার সব চাওয়া পাওয়া এখন তোমাকে ঘিরে একটু একটু করে নতুনভাবে সৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার জীবনের সব চাওয়া পাওয়া শেষ তোমার কাছে আর আমি শেষ থেকে নতুনভাবে তোমার সাথে আমার জীবনটা শুরু করতে চাই আবির আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বাস আমি জানি তুমি এখন কি বলবে তোমার এই জীবনটাও আমার দেয়া তাই না আমাকে একবার বলতে যে তুমি সেই মেয়ে যে মেয়েকে আমি আমার চোখের কর্নিয়ে দিয়েছিলাম বলে কি হতো আমি ভয়ে বলিনি বিশেষ করে আমি 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 ভয়ে বলিনি যে ছেলেটা ছেলেটা আমাকে কর্নিয়া দেওয়ার পর বলেছে যে কেউ যেন এই কর্নিয়ার বিষয়ে না জানে আমি তাকে কিভাবে বলবো সেই ছেলেটার কারণে আমি আমার পুরো পৃথিবীটা আবারও দেখতে শুরু করেছি সেই ছেলেটা আমার আর তাই তুমি আমার জীবনটাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছো তাই না আমার চাকরি আমার গানের অ্যালবাম সব কিছু এই সব কিছু তুমি লুকিয়ে রাখার চেষ্টা করেছো এত সহজ আজ আমি আমার অফিসে যে সব কিছু শুনেছি সব কিছু পুরো পৃথিবী সবাই সব কিছু জানে কিন্তু আমি জানি না তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছো তুমি লুকাতে চেয়েছিলে না
লুকাতে পেরেছো? আমি লুকিয়ে রাখার চেষ্টা করেছি আমার বোনের জন্য, আমার মার জন্য। তার যদি জানতে পারে যে তার ছেলে একটা কর্নিয়া দান করে দিয়েছে, তারা খুব কষ্টে থাকবে, তারা বিষয়টা নিতে পারবে না। লিসেন, আমার বাবা মারা যাওয়ার পর পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর, আমার উপর, আমার বোনের দায়িত্ব আমার উপর। আমি ট্রাই করছিলাম কিন্তু আমি নিতে পারছিলাম না। সেই সময় আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, ফ্রাস্ট্রেটেড। আমি এমনও চিন্তা আমার মাথায় এসেছে যে আমি আমি আমার কিডনি বিক্রি করে দিব। কিন্তু আমার বন্ধু, সে ডাক্তার, সে আমাকে নিষেধ করেছে, দেয়নি। কিন্তু অনেকদিন পর সে আমাকে হঠাৎ করে বললো যে দেখ একটা মানুষ একটা কর্নিয়া দিতে পারে, কোনো সমস্যা নেই, তুই ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারবি। কিন্তু এই কথাটা ও বলতো না, কারণ সেই সময় আমার বোন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছিল, আর আমি লড়াই করছিলাম টাকার জন্য। অনেক ছোটবেলা থেকে আমার চোখে অনেক সমস্যা, অনেক সমস্যা। মোটা একটা ফ্রেমের চশমা পরে আমাকে সব জায়গায় ঘোরাঘুরি করতে হতো। এবার যখন আমি দেশে আসি, হঠাৎ করে আমার প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, আস্তে আস্তে সবকিছু ঘোলা দেখতে শুরু করি। তারপর আমার ডাক্তার আঙ্কেল আমাকে বললো যে আমার অনিয়মের কারণে আমার কর্নিয়া অলমোস্ট নষ্ট হতে চলেছে। শুরু হলো আমার বাসা থেকে কর্নিয়ার খোঁজ করা, হসপিটাল, দেশ বিদেশ। তারপর তুমি আমার লাইফে এলে, ত্রাণকর্তা হয়ে। এখন তুমি আমার ত্রাণকর্তা, তাই না? দেখো, আমি তোমাকে কর্নিয়া দিয়েছি বিনিময়ে আমি অনেক টাকা পেয়েছি, অনেক টাকা। তুমি আমার চোখে না একটা সত্যিকারের মানুষ ছিলে, কিন্তু এখন না বিনিময়ে তুমি আমার কাছ থেকে লুকিয়েছো। এটা না আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। কেন পারছো না মেনে নিতে? কেন? আমি তোমার জন্য কিছুই করিনি, ট্রাস্ট মি, আমি তোমার জন্য কিছুই করিনি। এই যে চাকরি, গানের অ্যালবাম, এটা তোমার প্রতিভার জন্য পেয়েছো, তোমার গানের প্রতিভার কিচ্ছু না। সব মিথ্যা, সব মিথ্যা। আমার এত যোগ্যতা নাই যে আমার রাতারাতি অ্যালবাম বের হয়ে যাবে, আমি 50,000 টাকার স্যালারির চাকরি করবো, এত যোগ্যতা আমার নাই। সব করুণা, দিস ইজ অল আর করুণা। করুণা তো একটাও করুণা না, একটাও মিথ্যা না, ট্রাস্ট মি। আমি তোমাকে দেখতে এসে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর কিচ্ছু না, ট্রাস্ট মি। আমি চাকরিটা ছেড়ো না, এটা তো তোমার স্বপ্ন, প্লিজ। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। আমি, তুমি চাকরিটা করবে, তোমার গানের অ্যালবামও বের হবে, তুমি এরকম করো না, প্লিজ। আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ। আবি, এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যত ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, thank you.
আমি আপনি এইভাবে গান গাওয়াকে শ্রদ্ধা করি, স্যালুট করি। একটাও করোনা না, একটাও মিথ্যা না, ট্রাস্ট মি। আপনি আমি আমি তোমার আমি তোমাকে দেখতে এসে তোমাকে ভালোবেসে ফেলেছি আর কিছু না, ট্রাস্ট মি। আমি আমি তোমার জন্য কিছুই করিনি, ট্রাস্ট মি। আমি তোমার জন্য কিছুই করিনি। এই যে চাকরি, গানের অ্যালবাম, এটা তোমার প্রতিভার জন্য পেয়েছো, তোমার গানের প্রতিভা, কিচ্ছু না। রিপন ভাই, ওই লিসানকে একটু বলেন যে আমি আসছি, আবির আসছি, একটু বলেন। কি হলো ভাই, বলেন না, জান বলেন, মানে বলেন যে আবিরের সব ভুল ভেঙে গেছে, মানে আবির সব কিছু বুঝতে পারছে, সব কিছু বুঝে আবির আসছে। লিসানকে বলেন না, চলে আসবে, যান একটু ডাক দেন। লিসান স্পেনে চলে গেছে। ও, স্পেনে চলে গেছে? আমি ফোন দিই, আমি একটা ফোন দিই। হ্যাঁ, একটা ফোন দিই, একটা ফোন দিলে আমি বললে বুঝবে আর কি। হ্যাঁ, মোবাইল তো বন্ধ, মোবাইল তো বন্ধ হওয়ারই কথা রে ভাই। কি অবস্থা ভাই, আজকে গান টান গাইবেন না? মনে হয় ঝামেলা আছে, আজকে মনে হয় গান গাইব না। চল, গান গাইবে না? চোখ আমাকে যেতে দেয়নি, উড়াল বকবককে ফিরে এসেছে। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যত মনে। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরেছি, হঠাৎ তোমার ছায়ায় আহ্বান, তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন।